প্রতি বছরের মতো এবছরও নানা জটিলতায় বাতিল হচ্ছে একের পর এক হজ ফ্লাইট। মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোট 6টি হজ ফ্লাইটের মধ্যে শুধুমাত্র সন্ধ্যা 7টা 55 মিনিটের ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাকি 5টি ফ্লাইটই ভিসা জটিলতার কারণে বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রামের ফ্লাইটটি 280 জন যাত্রী নিয়ে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। প্রতিদিনই হজ ফ্লাইট বাতিল হয়, এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন হজ যাত্রীরা। বিশ্বাস আমার দুজনের হয়ে গেছে, মেয়েটা আর কি না, মেয়েকে ছাড়া যাও আমরা যা কি করবো এখন। মেয়ের ভিসা তো আর আজকাল ওরা ওইখানে এয়ারপোর্টে 2 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে, কারণ গতবার যখন যাইতে পারে না ওরা একটা ভয় ঢুকিয়ে গেছে, এখন এবারও যাইতে পারবে কিনা সেটা আর কি। এর দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছে হাব। এখানে এজেন্সির কোনো দায়িত্ব নেই, সৌদি কর্তৃপক্ষের আকস্মিক এই 2000 রিয়াল ইম্পোজের কারণে কিন্তু এজেন্সিগুলি সাফারার, বরং এজেন্সিগুলির উল্টো সমস্যা হচ্ছে, এজেন্সিগুলির বাড়ি ভাড়ার প্রবলেম হচ্ছে, যারা বাড়ি ভাড়া করে ফেলেছেন তাদের সেই টাকা লস হচ্ছে। এদিকে হজ ক্যাম্প পরিদর্শনে এসে বিমানমন্ত্রী জানান, ভিসা মোয়াল্লেম ফি সহ নানা জটিলতার দ্রুত সমাধান না করা গেলে এবছর প্রায় 40,000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। এটা তো বিমান কিছু করার নাই, কারণ যাত্রী না পেলে তো কিছু করার নাই, টিকিট তো আমরা আগেই রেখেছি, কিন্তু এই যে জটিলতা সৃষ্টি হয়েছে এটা যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যন্ত প্রায় 40,000 যাত্রীর তাদের বিমান পরিবহন এটা অনিশ্চিত হয়ে পড়বে। 24 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত মোট 9টি হজ ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।